সকাল সকাল ভোট দিলেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো মায়ের সঙ্গে ভোট দিলেন বিজেপি প্রার্থী ভোট দিলেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো বাগমুন্ডির পুস্তি অঞ্চল হাই স্কুলে ভোট দিলেন জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী নজর রেখেছে পুরুলিয়ার দিকে যেখানে মায়ের সঙ্গে ভোট দিলেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো বাগমুন্ডির পুস্তি অঞ্চল হাই স্কুলে ভোট দিলেন জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী গ্রামের মন্দির এবং গরম থানোরাম থানে সকাল সকাল প্রণাম করে আমাদের যে কোনো কাজের শুভ সূচনা হয় আজকে ভোট আছে সেই জন্য আমি গ্রামে এসে যে আমাদের গ্রামের হরি মন্দির এবং গ্রাম গরম থানের গ্রাম্য দেবতার কাছে প্রণাম করে আর কাজ শুরু করছি এখন অব্দি কোনো অভিযোগ এসছে এখন অব্দি একটা বলরামপুরে একশো পঁয়ত্রিশ নম্বর বুথের মেশিন খারাপ এরকম একটা অভিযোগ এসেছিলো

সকাল ছটা থেকে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে এই মুহূর্তে অর্থাৎ বেলা বারোটা পর্যন্ত খবর শতাংশ পুরুলিয়া লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে তবে দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া পুরুলিয়ার লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ এখন শান্তিপূর্ণভাবেই চলছে পুরুলিয়ার পুরুলিয়া লোকসভার বাগমুন্ডি বিধানসভার ঝালদা এলাকার একান্ন বাহান্ন তিপ্পান্ন নম্বর বুথে বেশ কয়েকজন অন্য ব্যক্তির হয়ে অন্য ভোটার কার্ড দিয়ে ভোট দিয়ে দিচ্ছিলেন বলেই অভিযোগ করেছেন সাংসদ সিং মাহাতো তিনি সেই সকল ব্যক্তির সঙ্গে বচসাও জড়িয়ে পড়েন তাদেরকে হাতে নাতে এবং অবশ্য পরে সেই সকল ব্যক্তি ব্যক্তিরাকে পুলিশ নিয়ে যায় এছাড়া এছাড়া সামগ্রিক পুরুলিয়া লোকসভা কেন্দ্রের সমস্ত জায়গায় শান্তিপূর্ণই আছে দু এক জায়গায় ভোট গ্রহণ একটু দেরিতে শুরু হলেও বাকি পুরুলিয়া লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ শান্তিপূর্ণ এলাকায় চলছে একশো পঁয়ত্রিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ছ হাজার তিনশো ছেষট্টি জন রাজ্য পুলিশের আধিকারিক আছেন তারা লাইন মেনটেন করছেন বিভিন্ন ভোটের লাইন বাইরের দিকটা মেনটেন করছেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রে ভোট এখনো পর্যন্ত নির্বিঘ্নেই চলছে বলে জানা যাচ্ছে সুমনা সেরকম গুরুতর অভিযোগ উঠে আসেনি এখনো পর্যন্ত প্রদীপ না সেরকম কোনো গুরুত্বপূর্ণ গুরুতর অভিযোগ উঠে আসেনি সকাল থেকেই বিজেপি বিদায়ী সংসদ তথা এবারে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো তিনি তা তার নিজের এলাকায় পুষ্টি অঞ্চল বিদ্যালয়ে ভোট দেওয়ার পর যখন তিনি ঝালদা এলাকায় আসেন তখন তিনি দেখেন যে এক ব্যক্তির নাম ভোটার কার্ড অন্য ব্যক্তি ভোট দিচ্ছেন সেই সকল তখন ওই এলাকায় একটা উত্তেজনার সৃষ্টি হয় এখনো পর্যন্ত পুরুলিয়া লোকসভা কেন্দ্রে সেরকম কোন উল্লেখযোগ্য ঘটনা চোখে পড়া যায়নি বেশ অনেক ধন্যবাদ তোমাকে প্রদীপ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি প্রদীপ মাহাতো এবং পুরুলিয়ার দিকে নজর রেখেছিলাম পুরুলিয়াতে যেখানে সকাল থেকেই ভোট পদ্ধতি চলছে শান্তিপূর্ণভাবে সেরকম কোনো গুরুতর অভিযোগ উঠে আসেনি অন্যদিকে আপনাদের সামনে রাখছিলাম যেখানে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো মায়ের সঙ্গে সকাল সকাল ভোট দিয়ে ফেললেন বাগমুন্ডির পুস্তি অঞ্চল হাইস্কুলে ভোট দিলেন তিনি এবং জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী